দশম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোল জামুরিয়ার শ্রীপুরে। শুক্রবার সকালে একটি পরিত্যক্ত কয়লা খাদান থেকে জামুরিয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে। নভেম্বরের 4 তারিখ থেকে নিখোঁজ ছিল মোহাম্মদ সোনু নামে ওই ছাত্র। এরপর সোনুর পরিবারের তরফ থেকে জামুরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। সোনুর পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে। স্থানীয় সূত্রের খবর, ওই দিন মোহাম্মদ সোনুর বন্ধুরা তাকে ফোন করে ডাকে, তারপর থেকেই নিখোঁজ ছিল সে। শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোল জেলা হাসপাতালে। শুক্রবার সকালে একটি শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, কিছুক্ষণ আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এরপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল ভাঙচুর শুরু করেন শিশুর পরিবারের লোকজন। মারধর করা হয় ডাক্তারদের। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মারা গিয়েছে শিশুটি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য, মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল শিশুটিকে। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বান্ধবীর অশ্লীল ছবি মোবাইলে আপলোড করার অভিযোগে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করল আসানসোল থানার পুলিশ। আসানসোলের রিভাই সাইড স্কুলের ঘটনা। এই স্কুলে একই ক্লাসে পড়তো তারা। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বর্ধমান জুবিনের আদালতে তোলা হয়েছে তাকে। ফুটবল খেলতে যাওয়ার সময় পথে ট্রাকের ধাক্কায় মৃত হল দুই ছাত্রের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারি এলাকার হৈরো গ্রামে। স্থানীয় স্কুলের দুই ছাত্র রফিক কর্মকার ও সঞ্জয় তন্তুবায় এদিন ফুটবল খেলতে যাচ্ছিল। সেই সময় একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মেমারি থানার পুলিশ। প্রেমিকাকে গুলি করার অভিযোগে প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। চলতি মাসের 3 তারিখ রাতে রামপুরহাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডের ধর্মরাজ তলার বাসিন্দা রিয়া দাসকে জানালা দিয়ে তার প্রেমিক সমর দাস গুলি করে বলে অভিযোগ। এরপর থেকেই গা ঢাকা দেয় সমর, তবে প্রাণে বেঁচে যায় রিয়া। প্রাথমিক চিকিৎসার পর তাকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ছেড়ে দেওয়া হয়। ঘটনার দিনই সমরের নামে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে রিয়া। শুক্রবার রাতে রামপুরহাটের চালধোয়ানি পাড়ায় দিদির বাড়ি থেকে সমরকে গ্রেফতার করে পুলিশ। সমরের পিস্তলটিও উদ্ধার করেছে পুলিশ। হুগলির ডানকুনিতে প্রিয়া বিস্কুটের নির্মীয়মান কারখানায় বোমাবাজি ও তোলা চাওয়ার ঘটনায় মূল অভিযুক্ত লিটল ব্যাপারী ওরফে সঞ্জুকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ডানকুনির কোল কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশেষ সূত্রে খবর, দিন দশেক আগে ডানকুনিতে নতুন প্রকল্পের জন্য প্রিয়া বিস্কুটের মালিকের কাছে 2 কোটি টাকা চায় লিটন। কারখানার চত্বরে বোমাবাজির অভিযোগ ওঠে লিটনের বিরুদ্ধে। লিটন এলাকায় কুখ্যাত দুষ্কৃতী রমেশ মাহাতর ঘনিষ্ঠ। তাছাড়া লিটনের নামে খুন সহ একাধিক সমাজবিরোধী কাজকর্মের অভিযোগ রয়েছে। নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতের নাম মুস্তাফা কামাল। অভিযুক্ত রাজু শেখ এবং ইলু শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। নির্যাতিতা নাবালিকাকেও আদালতে পেশ করা হয়েছে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার ধুলাউড়ি গ্রামে। ধর্ষিতা তরুণী বৈষ্ণবনগর হাই স্কুলের ছাত্রী। গত বুধবার মাসির বাড়ি থেকে ফিরছিল ওই তরুণী। সেই সময় 3 যুবক তাকে বাইকে করে তুলে নিয়ে যায়। একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।